হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনারা অনেক 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 আপু রিকোয়েস্ট করেছেন আমাকে। ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে সাবিয়া সিমি নতুন কোনো ভিডিও আপলোড করেছে। আসলে আমি এখন যেসব ভিডিওগুলোই তৈরি করছি আপনাদের রিকোয়েস্টে, কারণ আমি আপনাদেরকে যখন বলি যে আমি কী কী নিয়ে ভিডিও বানাবো, আপনারা আমাকে লিস্ট দিয়েছেন এবং সেইগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো আপনারা, এইটা হচ্ছে একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও, যে আপনারা অনেকে বলছেন যে ডায়েট করছেন এবং কিংবা বিভিন্ন কারণে আপনাদের হেয়ার ফল হচ্ছে, মাথার চুল পরে টাক হয়ে যাচ্ছে। যদিও আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে যে কী করে চুল পড়া বন্ধ করা যায়, তো আপনারা যদি ওই রেমেডি, হোম রেমেডি আমি দিয়েছিলাম, ওটা যদি আপনারা ইউজ করেন তো আমি আশা করি, আমার বিশ্বাস যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। কারণ আমার যখন হেয়ার ফল হতো তখন আমি সেইটা আমি ইউজ করেছিলাম এবং খুব ভালো একটা ফলাফল পেয়েছিলাম। আমি ওই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে বা পিন পোস্টে দিয়ে দেবো, আপনারা চেক করে দেবেন। আর আজকে আমি একটা শর্টকাট ওয়ে বের করেছি, মানে একটা শর্টকাট ওয়ে বলবো, যেটা আমি এখন বর্তমানে ইউজ করছি। আমি একটা ওয়াইল আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো এবং এটা আপনারা সপ্তাহে অন্তত 3 দিন ইউজ করবেন, মানে শাওয়ার নেওয়ার 40 মিনিট কিংবা 1 ঘন্টা আগে পুরো মাথায় মাসাজ করবেন, মানে মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন, হেয়ারে মাসাজ করবেন এবং চুলে 1 ঘন্টা বা 40 মিনিট রেখে খুব ভালো মতো আপনারা শ্যাম্পু করে ফেলবেন। এবং শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করতে ভুলবেন না। অনেকে ভুলভাবে কন্ডিশনার ইউজ করেন, ভুলভাবে শ্যাম্পু করেন আপনারা, তখন চুলটাকে খুব ঘষাঘষি করেন, মানে এইরকম এরকম করে ঘষাঘষি করেন, তা করলে হবে না। চুলটাকে ভালো মতো ভেজাতে হবে, তারপর শ্যাম্পু নিয়ে হালকা হালকা করে এটা রাব করতে হবে। একবার ধুয়ে ফেলে আরেকবার দিতে হবে, দুইবার শ্যাম্পু দিলে ভালো হয়, হালকা হালকা করে জাস্ট ধুয়ে ফেলতে হবে। তারপর কন্ডিশনার ইউজ করলে, আপনারা অনেকে ভুলভাবে কন্ডিশনার ইউজ করেন, কন্ডিশনার কখনো স্ক্যাল্পে, মানে মাথার যে স্কিনটা আমাদের আছে সেখানে ইউজ করতে হয় না, কন্ডিশনার শুধুমাত্র চুলে ইউজ করতে হয়। যেমন আমার যে চুল আমি ইউজ করি কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত, এভাবে ইউজ করতে হবে, কখনো স্ক্যাল্পে ইউজ করা যায় না। কন্ডিশনার লাগিয়ে 5 মিনিট রেখে তারপর ভালো মতো চুল ওয়াশ করে ফেলতে হবে, এটা হচ্ছে শ্যাম্পু করার নিয়ম। আমি আশা করি যে আপনারা যদি এটা ভালো মতো হচ্ছে ইউজ করেন এই ওয়েলটা, তাহলে আপনাদের চুল পড়া কমে যাবে, অনেকাংশেই কমে যাবে। আর অনেক সাধারণত কি হয় যে ডায়েট বা খুব সিম্পল কারণে চুল পড়ছে, তাদের এটা ইউজ করলে আশা করি চুল পড়া কমে যাবে, কিন্তু অনেক হয়তো বা অনেক রকমের অসুখ থাকে, এই অসুখগুলোর জন্য আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে, কারণ কিছু ভয়াবহ অসুখ থাকে যে কারণে হেয়ার ফল হয় আমাদের, তো সেগুলোর জন্য কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। আরেকটা হচ্ছে চুল পড়ার জন্য কারণ আনহেলদি লাইফস্টাইল। আমরা যদি ঠিকমতো পুষ্টি সমৃদ্ধ খাবার না খাই, শাকসবজি না খাই, ফলমূল না খাই, আমরা যদি প্রোটিন ঠিকমতো না খাই, যে বায়োটিন যেটাকে বলে, যেটা না খেলে মানে চুল পড়ে বেশি, তো প্রোটিন ঠিকমতো খেতে হবে, মানে সব কিছু মিলিয়ে ভালো মতো খেতে হবে, পানি খেতে হবে, সব কিছু মিলিয়ে আসলে আমাদের যেই কোনো কিছুর সাথে জড়িয়ে আছে আমাদের সুস্থ একটা লাইফস্টাইল। তো এই ওয়েলটা ইউজ করার সাথে সাথে আপনাদেরকে এইগুলো মেনটেন করে চলতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে। আর আপনারা অনেক ক্ষেত্রে কী করেন, ঘুমানোর সময় কিংবা খুব সারাক্ষণ চুলটাকে একদম টেনে, অনেককে আমি দেখেছি একদম টেনে কষিয়ে বেঁধে রাখেন, এভাবে চুল টেনে বেঁধে রাখলে আসলে চুল সব পড়ে যাবে। চুল আপনারা যে রাতে ঘুমাতে যাবেন তখন হালকা একটা রাবার ব্যান্ড দিয়ে হালকা করে বেঁধে রাখবেন, বা হালকা একটা খোপা করে রাখবেন, বা হালকা করে বেনি করে রাখবেন, খুব টেনে টেনে চুল কিন্তু বাঁধলে চুল পড়ে যায়। আপনারা অনেক সময় কারণে অকারণে হাত দিয়ে চুলটাকে টানাটানি করেন, এরকম এরকম করেন, এগুলো করলে কিন্তু চুল পড়ে যায়।
তারপরে হচ্ছে যে আপনারা শাওয়ার নেওয়ার পরই হচ্ছে ব্রাশ বা চিরুনি দিয়ে ভেজা চুলটাকে জোরে জোরে টেনে টেনে হচ্ছে সিঁড়ি করেন, এটা করা যাবে না। কারণ শাওয়ার নেওয়ার পর পর আমাদের যে চুলের রুটটা থাকে সেটা অনেক নরম থাকে, তো চুল শুকানোর পরে আপনারা হেয়ার ব্রাশ করবেন, তার আগে না, ভেজা চুলে হেয়ার ব্রাশ করবেন না। তারপর শাওয়ার নেওয়ার পরে আপনারা আছেন, অনেকে আছেন যে ঘষে ঘষে চুলটাকে মোছেন, আপনারা এইটা করবেন না, আপনারা একটা টাওয়াল নেবেন, টাওয়াল দিয়ে চুলটাকে ভালো মতো পেঁচিয়ে এভাবে চিপে 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 মানে এরকম 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 করে মুছে ফেলবেন আলগা পানিটা। আবার অনেকে কি করে, টাওয়াল দিয়ে পুরো চুলকে ঝাড়তে থাকেন, এই ঝাড়লে চুলের আগা ফেটে যায় এবং চুলও পড়ে যায়। আসলে সব কিছু মিলিয়েই হচ্ছে চুল পড়া কমে। তো চলুন আমরা দেখে নিই যে আজকে আমি ওয়েলটা কীভাবে বানাচ্ছি। এই জাদুকরি তেল বা ওয়েল বানাতে আমাদের যা যা লাগবে তা হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল এবং পেঁয়াজ, যেটা আমাদের সবার বাসায় অ্যাভেলেবল থাকে। এর জন্য আমি প্রথমে চারটে ছোট ছোট সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে চার পিস করে কেটে নিয়েছি। আপনাদের পেঁয়াজ যদি খুব বড় হয়ে থাকে তাহলে দুইটা নিলেও হবে, মানে বড় সাইজের পেঁয়াজ দুটো নিলেই হয়ে যাবে। এবার আমি একটা মিক্সি জার নিব এবং পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। এরপরে আমি এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল এর সাথে মিশিয়ে দিব, তাহলে পেঁয়াজটা খুব ভালো মতো পেস্ট হবে। এরপরে আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে ফেলবো। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিব এবং এটাকে হালকা গরম করে এর মধ্যে পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিব। উপস, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, এটি চুল তাড়াতাড়ি লম্বা করতে মানে চুল তাড়াতাড়ি বড় করতেও সাহায্য করে। এরপর আমি এখানে মিক্স করব এক কাপ মতো এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল। এখানে কিন্তু অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই নিতে হবে, মানে যেটাকে বলে খাঁটি নারকেল তেল। এটা আপনারা বাসায়ও বানাতে পারেন কিংবা বাজারে কিনতে গেলে খুব সাবধানে কিনতে হবে যাতে এটা এক্সট্রা ভার্জিন বা খাঁটি কোকোনাট অয়েল হয়। বাজারে কেনা কোনো প্যারাসুট টাইপের নারকেল তেল ইউজ করলে কিন্তু এটা হবে না। এরপর আমি একটা কাঠের চামচ দিয়ে এটাকে নাড়াতে থাকব, নাড়াতে থাকব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু ব্রাউন টাইপের হয়ে যায়। একটু ব্রাউনিশ টাইপের কালার হয়ে গেলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আসলে রান্না টাইপের ভিডিও করতে গেলে খুব ঝামেলা হয়, মানে রান্নার শ্যুটগুলো খুব ঝামেলার হয়, আমার খুব বিরক্ত লাগে যখন আমি কোনো রান্নার ভিডিও করি, কিন্তু এই ওয়েলটা তৈরি করতে আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করেছি এই সময়টা। এরপর আমি চুলাটা অফ করে দিব। এবার আমি একটা ফ্ল্যাট টাইপের বোল নিব এবং একটা কাপড় নিব যেটাতে পেঁয়াজটাকে ছাকলে তেলটা বের হয়ে যাবে, এমন টাইপের কাপড়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি টাইপের কাপড় নিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে ঢেলে নিয়েছি এবং পেঁয়াজ ঢালার আগে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না করলে কিন্তু হাত পড়ে যাবার সম্ভাবনা থাকে। এরপর আমি এভাবে চিপে চিপে তেলটাকে বের করে নিব এবং পেঁয়াজের যে আলাদা অংশ থাকবে সেটা আলাদা হয়ে যাবে। আপনারাও কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নেবেন, বেশি ঠান্ডা না, একটু ঠান্ডা করবেন। এই যে দেখুন তেলটা কি সুন্দর আলাদা হয়ে গিয়েছে। এরপর আমি এমন টাইপের একটা কাচের জার নিব যেটার মুখটা একটু বড় টাইপের থাকে, এতে আমি তেলটা ঢেলে নিব।
এরপরে আমি এই তেলে কয়েক ড্রপ এসেনশিয়াল অয়েল মিক্স করব, কারণ পেঁয়াজের হালকা একটা গন্ধ থেকে যায়, এই অয়েলটা দিলে গন্ধটা থাকে না। তাছাড়া এই এসেনশিয়াল অয়েলের আলাদা কোনো কাজ নেই, আপনারা এই এসেনশিয়াল অয়েল ছাড়াও ইউজ করতে পারেন। এবার আমি বলে দিই এই ম্যাজিক্যাল অয়েলটি কি কি কাজ করবে। এই অয়েলটি চুল পড়া কমাতে বা পুরোপুরি বন্ধ করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং এটি হেয়ার গ্রোথ বাড়াতেও সাহায্য করবে। মানে যাদের চুল সহজে বড় হয় না তাদের চুল খুব তাড়াতাড়ি বড় করতে সাহায্য করবে। তারপরে এইরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে রেখে দিব। এই অয়েলটা বাইরেও রাখা যায়, তবে ফ্রিজে রাখলে বেশি ভালো থাকে আর কি। এখন আমি যে অয়েলটা আপনাদের বানিয়ে দেখালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব ইজি পিজি সিম্পল একটা রেসিপি, খুব সহজে এটা বানানো যায়। তো আপনারা এটা বানিয়ে ফ্রিজে বা এখন তো ঠান্ডার দিন রেখে দিবেন আর এটা ইউজ করবেন ভালো মতো। আশা করি আপনাদের চুল পড়া বন্ধ হবে। আর যে বললাম যে আমার আরেকটা ভিডিও আছে হোম রেমেডি, ওটাও ইউজ কর যদি পারেন ইউজ করবেন সম্ভব হলে। তো তাহলে আশা করি আপনাদের চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। যেহেতু শীতকাল, যেহেতু এই অয়েল কোকোনাট অয়েল ইউজ করা হয়েছে, তো তেলটা আপনার জমে যেতে পারে। এই জন্য এমন একটা বক্স বা ফ্ল্যাট একটা মানে বোতলে রাখবেন যেটা স্পুন দিয়ে সহজেই উঠিয়ে নেওয়া যায়, নাহলে কিন্তু জমে থাকবে এবং খুব সরু কোনো বোতলে রাখলে এটা উঠানো মানে সমস্যা হবে আর কি। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপনারা অ্যাড হতে পারেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তাহলে আজকের ভিডিও এখনই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।